ওয়েলকাম বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন বন্ধুরা সবাই ভালো করে সরস্বতী পুজো উপভোগ করবেন বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপার অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দু হাজার কুড়ি থেকে সাতই ফেব্রুয়ারি দু হাজার কুড়ির কর্মসংস্থান পেপার নিয়ে হাজির হলাম চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন নতুন চাকরির খবর প্রকাশিত হলো এই চ্যানেলে প্রত্যেক দিনের চাকরির আপডেট খবর এবং সাপ সাপ্তাহিক চাকরির আপডেট খবর প্রকাশ করা হয় তাই যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম খবর পূর্ব রেলের কয়েক হাজার অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ও আইটিআই থেকে পাশেদের পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন হাওড়া ডিভিশন মালদা ডিভিশন ডিভিশন কাঁচরাপাড়া ওয়ার্কশপ লিলুয়া ওয়ার্কশপ ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিস হিসেবে জন লোক নিচ্ছে ফিট ফিটার টার্নার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ওয়ারম্যান মেশিনিস্ট মেকানিক ডিজেল পেন্টার রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক লাইন্সম্যান ওয়েল্ডার কার্পেন্টার কেবল জয়েন্টার ফ্রোজার অ্যান্ড হিট টেটার এর জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ ছেলেরা এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন আইটিআই পাশ না হলে কিন্তু আবেদন করবেন না বয়স হতে হবে এক এক দু হিসেবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তপসিলেরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর বয়সের ছাড় পাবেন আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হলো ডব্লিউ ডট সিইআর ডট সিওএম এবং আবেদনের দরখাস্ত বা বিস্তারিত জানতে পারবেন ওয়েবসাইট থেকে সাতাশে জানুয়ারি থেকে ওয়েবসাইটে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন পরবর্তী খবর সিবিএসির সিটেট পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় ও তিব্বতী স্কুলে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে কয়েকশো শিক্ষক ও শিক্ষিকার পদের জন্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট সিটিইটি পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে পরীক্ষা নেবে দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন নির্দেশিকা অনুযায়ী এইসব স্কুল গুলোতে চাকরির জন্য দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশনের সিটেট পরীক্ষা নেওয়া হবে দু হাজার কুড়িতে বন্ধুরা এই পরীক্ষা সম্বন্ধে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি ড্রিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো যাদের যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন পরবর্তী খবর ইন্ডিয়ান ব্যাঙ্কে পঁচাশি অফিসার ইন্ডিয়ান ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট পদে পঁচাশি জন লোক নিচ্ছে যে কোনো শাখার গ্রাজুয়েটরা বিজনেস ম্যানেজমেন্ট ফিনান্স বা ব্যাংকের পোস্ট গ্রাজুয়েট কোর্স পাশ হলে যোগ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কস্ট অ্যাকাউন্টেন্সি চার্টার্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্সি কোর্স পাশ যোগ্য বয়স হতে হবে এক সাত দু হাজার উনিশ হিসেবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে ও সম্প্রদায়েরা তিন বছর তপসিলি পাঁচ বছর প্রতিবন্ধীরা দশ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা যথার্থ বয়সের ছাড় পাবেন শুরুতে বছর দু বছরের প্রবেশন মূল মাইনে হবে তেইশ হাজার সাতশো টাকা থেকে বিয়াল্লিশ হাজার কুড়ি টাকা পরবর্তী খবর স্টেট ব্যাঙ্কে ষাট অফিসার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডেপুটি ম্যানেজার ডেটা সায়েন্টিস্ট ডেপুটি ম্যানেজার সিস্টেম অফিসার ও ডেপুটি ম্যানেজার ল পদে ষাটজন লোক নেওয়া হচ্ছে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ডা ডাটা সায়েন্স মেশিন লার্নিংয়ের গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন পরবর্তী খবর পাওয়ার গ্রিডে একশো দশ ইঞ্জিনিয়ার পাওয়ার গ্রিড কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রেনি পদে একশো দশজন লোক নিচ্ছে নেওয়া হবে এই সব ট্রেডে সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইত্যাদি পদে পরবর্তী খবর শিয়ালদা ডিভিশনে দু হাজার নশো বিরাশি টিকিট বুকিং সেবক পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের অধীন একশো ছেচল্লিশটি স্টেশনে অসংরক্ষিত টিকিট বিক্রয়ের জন্য সাধারণ টিকিট বুকিং সেবক নেওয়া হবে নেওয়া হবে দু হাজার নশো বিরাশি জন অন্তত মাধ্যমিক পাশটা আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো বছরের আঠেরো বছরের উপরে যে স্টেশনের জন্য দরখাস্ত করবেন প্রার্থীকে সেই স্টেশনের স্থায়ী বাসিন্দা হতে হবে যে জায়গাটি টিকিট বুকিং টিকিট বুকিং কাউন্টার করবেন সেটি জনসাধারণের ব্যবহারের জন্য সহজগম্য হতে হবে নিজের খরচে ওই কাউন্টার তৈরি করতে হবে বন্ধুরা এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করুন আমি এর ভিডিও বানিয়ে দেবো পরবর্তী খবর চুয়াল্লিশ টেকনিশিয়ান কোল ইন্ডিয়ার সহায়ক সংস্থা নর্দান কোলফিল্ডস লিমিটেড নার্স স্টাফ নার্স টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট পদে চুরাশ জন লোক নিচ্ছে পরবর্তী খবর জেলা স্বাস্থ্যকেন্দ্রে আঠেরো টেকনিশিয়ান কোচবিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ল্যাবরেটরিয়ার টেকনিশিয়ান কাউন্সিলর হসপিটাল অ্যাটেন্ডেন্ট ও ফিজিওথেরাপিস্ট পদে আঠেরো জন লোক নিচ্ছে পরবর্তী খবর সেনাবাহিনীতে একশো উননব্বই অফিসার ভারতীয় স্থলবাহিনীর শর্ট সার্ভিস কমিশনে টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্সে অফিসার পদে একশো উননব্বই জন অবিবাহিত মেয়ে নিয়োগ করবে কোন শাখার জন্য যোগ্য সিভিল ইঞ্জিনিয়ার সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্ট্রাকচারাল স্ট্রাকচারাল এ ডিগ্রি কোর্স পাশ হলে সিভিল শাখার জন্য যোগ্য মেকানিক্যাল মেকানিক্যাল মেকাট্রনিক্স মেকানিক্যাল ও অটোমেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোসরা মেকানিক্যাল শাখার জন্য যোগ্য শূন্য পদ ছেলেদের 42 মেয়েদের 3 পরগবর্তী খবর 25 অ্যাপ্রेंटिस ক্যান্ডিডেট সরকারের প্রেস অ্যাপ্রेंटिसশিপে 25 জন লোকতেছে নেওয়া হবে এই সফটওয়্যার বুক বাইন্ডার অফসেট মেশিন মিল্ডার মেকানিক মেশিন টুলস পদে পরবর্তী খবর কেন্দ্রীয় সরকারের নানা দপ্তরে সাত লক্ষ শূন্য পদের লোক নয়ার নির্দেশ রেল প্রতিরক্ষা দপ্তর কেন্দ্রীয় পুলিশ সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় সাত লক্ষ শূন্য পদ পড়ে আছে খুব দ্রুত ওইসব পদের শূন্য পদ পূরণের জন্য কেন্দ্রের সব দপ্তরে লিখিত নির্দেশিকা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিনিয়োগ ও বৃদ্ধি বিষয়ক ক্যাবিনেটের কমিটি কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রিসভার ওই কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের যেসব দপ্তরের শূন্যপদ আছে ওই সব শূন্যপদ পূরণের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হবে তা এই রিপোর্টে বলা হয়েছে